গ্রামের তালে তালে ঐতিহ্যবাহী সাম্বা প্যারেড দিয়ে শুরু হয় বর্নিল রিও ডি জেনিরো উৎসবের। উৎসবের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ সাম্বা রুমের। এখান থেকেই উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিচার কাজ পরিচালনা করা হবে। উৎসব মুখর পরিবেশের জন্য বিখ্যাত রিও ডি জেনিরোর আনন্দ মিছিল। এবার প্রথমবারের মতো সাম্বা স্কুলের নাচের নেতৃত্ব দিবেন ব্রিটিশ নৃত্যশিল্পী সামান্থা ফ্লোরেস। আর ঐতিহাসিক এ ঘটনার অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত সামান্থা। মাঠে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছি, দেখতেই পাচ্ছেন ড্রাম লাইন আর আমাদের অফিসিয়াল গায়করাও প্রস্তুত। এটা খুবই উত্তেজনাপূর্ণ, এই সেই মুহূর্ত যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বার্ষিক রিও ডি জেনিরো উৎসবে অংশ নিতে হাজার হাজার ব্রাজিলিয়ান জড়ো হন ওল্ড রিওর আশপাশের এলাকায়। সাম্বা মিউজিকের তালে নেচে গিয়ে ফুর্তিতে মাতেন অংশগ্রহণকারীরা। 20 বছরের বেশি সময় ধরে এই উৎসবে অংশ নিয়ে আসছি। সেন্ট টেরেসার প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার কাছে রিও ডি জেনিরো কার্নিভাল বিশ্বের সেরা কার্নিভাল। ঐতিহ্যবাহী এই স্ট্রিট পার্টি স্থানীয় ও পর্যটক সবার জন্য উন্মুক্ত। খাবার বা পানীয় কোনোটির ক্ষেত্রেই কোনো রকম বিধিনিষেধ নেই। রিওডির রঙিন আয়োজন এবং কোপা কাবানার অসাধারণ এই উৎসবের টানে আমি সুদূর সিডনি থেকে ছুটে এসেছি। আমাদের উৎসব আনন্দের উৎসব, এখানে যে কেউ অংশ নিতে পারে। এ কার্নিভালে অংশ নিতে আপনাকে গুরুত্বপূর্ণ কেউ হতে হবে না, এমনকি যাদের কোনো বাড়ি নেই তারাও ডাক্তারদের সাথে নাচতে পারে। বার্ষিক রিও ডি কার্নিভাল চলবে আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে অংশ নিতে আরও বেশি পর্যটকের প্রত্যাশা করছে উৎসব আয়োজকরা। অমর ইনান, সময় সংবাদ।